আপনার চারপাশে সবসময়ই বিভিন্ন মানসিকতার মানুষ ঘোরাফেরা করে। তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে মোটেও সচেতন নন, নির্দিষ্ট কোনো গতিতে তাদের জীবন চলে না। স্বল্প বেতনে চাকরি করেন কিংবা ছোট বা মাঝারি ব্যবসায়ী টাকা জমাতে পারছেন না, তাদের জন্য আজকের এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এই ধরনের মানুষদের জন্য আজকের এই আয়োজনে আমরা কিছু উপদেশ বা কৌশল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। গভীর আসক্তি, যে কাজটাই করছেন সেই কাজের প্রতি আপনার আসক্তি থাকতে হবে। সহজ করে বলতে গেলে, নিজের কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, কাজটাকে উপভোগ করতে হবে। আপনি যে কাজই করুন না কেন, তা যদি কঠোর পরিশ্রমের সঙ্গে করেন, তাতে আজ নয় তো কাল সফলতা আসবেই ইনশাল্লাহ। একই মানসিকতার মানুষের সান্নিধ্যে থাকুন। আপনার চারপাশে সবসময় বিভিন্ন মানসিকতার মানুষ ঘোরাফেরা করে। তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে মোটেও সচেতন নন, নির্দিষ্ট কোনো গতিতে তাদের জীবন চলে না। এই ধরনের মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। যাদের নিজেদের লক্ষ্য স্থির, যারা সাফল্যকে ছুঁতে দৃঢ়প্রত্যয়ী, যারা জীবনে সফলতা অর্জন করতে চায়, তাদের সঙ্গে মিশুন, কথা বলুন। আপনিও তাদের সংস্পর্শে থেকে সাফল্যকে ছুঁতে দৃঢ়প্রত্যয়ী হবেন। দ্রুত সফলতা অর্জনের জন্যে এ পথের কোনো বিকল্প নেই। শো অফ করার কোনো প্রয়োজন নেই। আপনার যা রয়েছে তা অন্যের কাছে জাহির করার চেষ্টা করবেন না। আপনি সত্যি যদি কিছু অর্জন করতে পারেন, আপনার মধ্যে গুণ থাকলে মানুষ এমনিতেই আপনাকে মান্য করবে, পরিশ্রম করলে সফলতা আসবেই। আত্মবিনিয়োগ করুন। আত্মবিনিয়োগ অর্থাৎ আপনি যে কাজটি করছেন তাতে মন প্রাণ ঢেলে দিন। কথাই বলে ফলের আশা করবেন না, কাজ করে যান। কিন্তু বাস্তবতা বলছে, আপনি যদি সত্যি কাজের মধ্যে নিজেকে সঁপে দেন, তাহলে ফলও পাবেন হাতে নাতে। লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট হন। সফলতা পাওয়ার আগে সবার আগে প্রয়োজন নিজের লক্ষ্যকে স্থির করা। নিজের লক্ষ্যই যদি আপনার কাছে অস্পষ্ট হয়, তাহলে তো তাকে ছোঁয়া কখনোই সম্ভব নয়। সঞ্চয় করুন। আপনার জীবনের যে কোনো সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন, তা আপনার পক্ষেই লাভজনক। সঞ্চয় করাটা অভ্যাসে পরিণত করুন, কারণ আপনার আজকের এই সঞ্চয়ী অভ্যাস আগামী দিনে আপনাকে ধনী হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। খুব অল্প বয়সে আপনি ধনী হতে পারবেন। আর্থিক পরিকল্পনা করুন। যে কোনো ব্যবসায়ে অর্থায়ন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি ছোট বা মাঝারি ব্যবসা হন, তাহলে তো আরও বেশি জরুরি আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করুন। কোন খাতে ব্যয় করছেন, কেন ব্যয় করছেন এবং কোনটি আপনার জন্য এখন এই মুহূর্তে জরুরি, এই ধরনের চিন্তাভাবনাগুলো মাথায় রেখে বা পর্যবেক্ষণ করে ব্যয় করার চেষ্টা করুন। নিজের জন্য একটি আর্থিক পরিকল্পনা করুন। ছোটখাটো ব্যবসা শুরু করুন।
আপনি যদি চাকরিজীবী হন তাহলে সময় বের করে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসাটা প্ল্যান করেও করতে পারেন। প্রথমেই যে ব্যবসা থেকে ভালো ফল পাবেন তা কিন্তু নয়, তবে ধৈর্যের সঙ্গে ব্যবসায় আত্মবিনিয়োগ করুন, সফলতা আসবেই। প্রিয় কলিজার বন্ধুরা, আজকের এই আয়োজন থেকে আমরা যদি উপরুক্ত আলোচনাগুলো পর্যবেক্ষণের মাধ্যমে নিজেদের জীবনে প্রয়োগ করি এবং এই অভ্যাসগুলো আমরা রপ্ত করার চেষ্টা করি, তবে অবশ্যই আমরা সফল বা ধনী হতে পারব আশা করছি ইনশাআল্লাহ। তাই আজ থেকেই রপ্ত করুন অভ্যাসগুলো। সাহস, ধৈর্য এবং কর্মশক্তি সঙ্গে থাকলে যে কোনো বাধা অতিক্রম করে সাফল্যকে ছুঁতে পারবেন। তবে এজন্য অবশ্যই আপনাকে দৃঢ় মনোবলের হতে হবে এবং আপনার মধ্যে ধনী হওয়ার প্রবল ইচ্ছা ও আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনি চেষ্টা করে যান এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখুন। আমরা আপনার জীবনের সফলতা কামনা করছি। প্রিয় কলিজার বন্ধুরা, আমাদের এই আয়োজন কাউকে উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন অথবা ব্যঙ্গ করার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের জন্যই এই আয়োজন। তাই কেউ অন্তরে কষ্ট রাখবেন না। কি কষ্ট নিয়েছেন? যদি কষ্ট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের ওয়েবসাইট durdrisho.com ভিজিট করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের খুব গভীর থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।